Afala yanzuruna ilal ibli kaifa khuliqat. Allah Pak bolsen afala yanzuruna ilal ibli kaifa khuliqat. Tumra uther dike lokkho kore dekho utke ami Allah kibhabe srishti korechi. To ut to specially toiri kora হয়েছে মরুভূমির জন্য যেহেতু ওটা মরুভূমিতেই থাকে অল টাইম তো মরুভূমির জন্য একটা প্রাণীকে তৈরি করলে তার সৃষ্টিকর্তা সবথেকে ভালো জানেন কি এমন স্পেশাল কোয়ালিটি এই উটের ভিতরে দিলে এই উটটা সেই মরুভূমির ভিতরে সারভাইভ করতে পারবে ঠিক কি না ঠিক কি না তো এখন চলুন সৃষ্টিকর্তা দেখি তার ভিতরে সেই রকম স্পেশাল কিছু কোয়ালিটি দিয়েছে কি দেয় নাই তো এই উটের কথা স্পেশাল ভাবে কোরআনে কেন বলা হলো উটকে নিয়ে অনেক গবেষণা করা হয়েছে একটা গবেষণায় দেখা গেল এই পৃথিবীতে যতগুলো প্রাণ আছে মানুষ সহ যেই পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি আবার ওই পরিমাণ অক্সিজেন আমরা বাহিরে ছেড়ে দেই কিন্তু উটকে নিয়ে গবেষণা করার পর দেখা গেল ওই উটটা যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার তিন ভাগের দুই ভাগ অক্সিজেন ছেড়ে দেয় আর এক ভাগ অক্সিজেন ভিতরে জমা করে রাখে কেন এই পদ্ধতি আল্লাহ পাক উটের ভিতরে দিলেন গবেষণা করার পর দেখা গেল মরুভূমির ভিতরে যখন বালির ঝড় শুরু হয়ে যায় একটা না দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ওই বালির ঝড় আর থেমে থাকে না মানুষ তো দূরের কথা অন্য কোন প্রাণের পক্ষেও সম্ভব নয় ওই মরুভূমির ভিতরে তখন টিকে থাকা কিন্তু উটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোয়ালিটি দান করেছেন ওই অক্সিজেন ভিতরে জমা রাখার কারণে প্রচন্ড সেই ধুলির ঝড়ের ভিতরে উট দুই পা দিয়ে গর্ত করে তার মাথাটা গর্তের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত অক্সিজেন গ্রহণ না করে টিকে থাকতে পারে বলে সুবহানাল্লাহ কি কুদরত আল্লাহ দিয়েছেন উটের ভিতরে এ ভাই একটা মানুষ তিন দিন পর্যন্ত পানি পান না করে সার্ভাইভ করতে পারবে টিকে থাকতে পারবে পৃথিবীতে এরপরে মানুষটা অসুস্থ হয়ে যাবে আর না হয় পৃথিবী থেকে চলে যাবে কিন্তু উটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার এমন শক্তি দিয়েছেন একটা উট যখন পানি পান করা শুরু করে দেয় একটানা 110 থেকে 130 লিটার পর্যন্ত পানি পান করতে পারে কারণ মরুভূমির ভিতরে পানির বড় অভাব যদি মরুভূমির ভিতরে হঠাৎ পানির অভাব দেখা দেয় পানি যদি না পাওয়া যায় মরুভূমির ভিতরে ওই উটটা একবার পানি পান করার পর 6 মাস পর্যন্ত আর কখনো পানি পানের প্রয়োজন হয় না বলে সুবহানাল্লাহ একবার পানি পান করার পর দে ক্যান সারভাইভ আনটিল 6 মান্থস উইথাউট ড্রিঙ্কিং এনি ওয়াটার পানি পান করা ছাড়াই 6 মাস পর্যন্ত ওই উটটা মরুভূমিতে টিকে থাকতে সক্ষম বলে সুবহানাল্লাহ তাহলে যেই মালিক এই শক্তি উটের ভিতরে দিলেন আল্লাহ পাক তো এই জন্যই বলছেন উটকে নিয়ে গবেষণা করে দেখো আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে একজন সাধারণ মানুষ আমরা সাধারণত অন অ্যান এভারেজ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে বসবাস করি পৃথিবীতে কিন্তু ওই তাপমাত্রা যদি 38 ডিগ্রি পার হয়ে যায় তাহলে আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি সাধন হতে থাকে আবার যদি 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হয়ে যায় তাহলে আমাদের শরীরের কিডনি লাংস এবং মস্তিষ্ক ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে 40 ডিগ্রি পার হলেই ড্যামেজ হতে থাকে আর 41 ডিগ্রি পার হওয়ার সাথে সাথে মানুষের দেহের বিভিন্ন কোষ মরে যেতে শুরু করে ওই মানুষটা বেঁচে থাকার সম্ভাবনা কমে যায় কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উটের ভিতরে এমন শক্তি দান করেছেন ওই উটটা 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে অল টাইম থাকতে পারে বলে সুবহানাল্লাহ অল টাইম সার্ভাইভ করতে পারে
আল্লাহ পাক উটের দৃষ্টান্ত দিয়ে মানুষকে বুঝাইতে চান, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি এই উটকে সুন্দরভাবে মরুভূমির জন্য পারফেক্ট করে তৈরি করেছেন। উটকে নিয়ে গবেষণা করার পর দেখা গেল আমাদের চোখের উপরে এক স্তর বিশিষ্ট পাপড়ি আল্লাহ দান করেছেন, মানে একটা ভ্রু আল্লাহ আপনার আমার চোখের মধ্যে দান করেছেন। শুধু আপনি আর আমি না, এই পৃথিবীতে যত প্রাণী আছে এক স্তর বিশিষ্ট পাপড়ি আল্লাহ চোখে দান করেছেন। কিন্তু উটকে নিয়ে গবেষণা করার পর দেখা যায় উটের চোখের ভিতরে আল্লাহ পাক দুই স্তর বিশিষ্ট পাপড়ি দান করেছেন বলে সুবহানাল্লাহ। উটের ভিতরে দুই স্তর বিশিষ্ট পাপড়ি আল্লাহ কেন দিলেন, উটের মধ্যে আল্লাহ পাক দুইটা ভ্রু কেন দান করলেন? গবেষণা করার পর দেখা গেল উটের চোখের ভিতরে আল্লাহ কেন দুই স্তর বিশিষ্ট পাপড়ি দিলেন? ওই মরুভূমির ভিতরে যখন ঝড় উঠে যায়, বালির ঝড় যখন মরুভূমির ভিতরে শুরু হয়ে যায়, মানুষ তো দূরের কথা, অন্য কোনো প্রাণীও সেখানে টিকে থাকতে পারে না। কিন্তু উটের চোখের ভিতরে ওই দুইটা ভ্রু দেওয়ার কারণে ওই উটটা মরুভূমির ভিতরেও চোখ খোলা রাখতে পারে বলে সুবহানাল্লাহ। ওর তো যাওয়ার জায়গা নেই, ও তো মরুভূমির ভিতরেই ওকে সার্ভাইভ করতে হবে। তাহলে এই উটটা দেখবে কিভাবে, যার জন্য দুই স্তর বিশিষ্ট পাপড়ি আল্লাহ উটের চোখের ভিতরে দিয়েছেন, যাতে করে প্রচণ্ড ঝড়ের ভিতরেও উটটা মরুভূমিতে চোখ খোলা রাখতে পারে বলে সুবহানাল্লাহ।